সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। সাওয়াতের শেষ স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বীজগণিত অংশের পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় সরল সমীকরণ। এই সরল সমীকরণ এই অধ্যায়ের মূল সমস্যাগুলো সমাধান করার পূর্বে আমরা মৌলিক কিছু বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথম কথা হচ্ছে সমীকরণ কি, কারণ যেহেতু এখানে সরল সমীকরণ বলা হয়েছে, তার আগে আমাদেরকে জানতে হবে সমীকরণটা কি। সমীকরণ জানার পরে আমরা সরল সমীকরণ জানবো এবং সে আলোকে সমস্যাগুলো সমাধান করব। তাহলে আসুন প্রথম আমরা সমীকরণ সম্পর্কে জানি। সমীকরণ, সমীকরণকে ইংলিশে বলে ইকুয়েশন। কি বলে? ইকুয়েশন। স্যার একটু কারেন্ট চলে গেছে না স্যার? কেন স্যার? হ্যাঁ, সমীকরণ হচ্ছে কি, ইকুয়েশন। তোমরা সবাই মিউট রাখো। স্যার যখন তোমাদেরকে প্রশ্ন করব, তোমাদের কোনো প্রশ্ন থাকবে তখন তোমরা কি করবে, প্রশ্ন করবে, কিন্তু তোমরা এর আগে মিউট করে রাখবে। ওকে, ঠিক আছে। আমরা সমীকরণ জানার আগে কিন্তু আমরা এর আগে ক্লাসে কি করেছিলাম, চলক সম্পর্কে জানছিলাম। চলক কি? অজ্ঞাত রাশি বা অজ্ঞাত চলক হচ্ছে বিভিন্ন প্রতি অক্ষর প্রতীক, যেমন এক্স, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, এ একটা চলক। কারণ হচ্ছে এই চলকগুলো, এই প্রতীকগুলোর কোনো নির্দিষ্ট মান কিন্তু আমাদের জানা নেই। এই মানগুলো কিন্তু পরিবর্তনশীল। এক্স এর মান আমরা টু ধরতে পারি, থ্রি ধরতে পারি, বা যে কোনো মান হতে পারে। আমাদের সমস্যাগুলো সমাধান করতে গেলে আমরা এই প্রতীকগুলো যে কোনো মানের জন্য কি করতে পারি, ব্যবহার করতে পারি। এই অজ্ঞাত প্রতীকগুলো ব্যবহার, এই প্রতীকগুলো হচ্ছে চলক। এখন এই চলকের সাথে, এই চলকের সাথে যদি আমি কি করি, সমান চিহ্ন দিয়ে, যেমন আমি বললাম যে এক্স সমান টু, এক্স এর মান কত বললাম, দুই। তাহলে দেখো এটি একটি গাণিতিক বাক্য এবং সমান চিহ্ন সম্বলিত। এক্স সমান টু, এই কথাটা মানে হচ্ছে এই চলকের মান হচ্ছে কত, টু। আবার আমি অন্য একটা সমস্যা করি, আমি বলতে পারি ওয়াই সমান থ্রি, কিংবা বলতে পারি এক্স সমান ওয়ান, কিংবা বলতে পারি ওয়াই সমান ফোর। তাহলে এই রাশিগুলো সম্পর্কে আমরা কি করতে পারি, আমরা আমাদের মতো করে বিভিন্ন মান ধরতে পারি। এই কোন নির্দিষ্ট মান কিন্তু নেই, এক্স কিংবা ওয়াই কিংবা জেড কিংবা এ, এগুলো নির্দিষ্ট কোনো মান নেই। কিন্তু এই রাশিগুলো, যেমন আমরা এও বলতে পারি এক্স প্লাস টু সমান হচ্ছে জিরো, কিংবা বলতে পারি এক্স মাইনাস টু সমান হচ্ছে থ্রি লিখতে পারি। তাহলে দেখো এখানে কি কি আছে, এখানে একটা অজ্ঞাত রাশি বা চলক আছে, প্রতীক আছে, অজ্ঞাত প্রতীক বা রাশি, এটা হচ্ছে চলক। এরপরে কি আছে, সংখ্যা আছে, তারপর সমান চিহ্ন থাকতে হবে। সমীকরণ করার জন্য কি লাগবে, সমান চিহ্ন থাকতে হবে। অর্থাৎ সমান চিহ্নে বাম পাশে এবং ডান পাশে দুটি মান, যেকোনো দুটো মান থাকবে। এই জাতীয় যদি বাক্য হয়, এই জাতীয় গাণিতিক বাক্যকে আমরা কি বলবো, সমীকরণ বলবো। তার মানে সমান চিহ্ন সম্বলিত, কি বলতে পারি, সমান চিহ্ন মৌলিক সমীকরণ কি। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে সমীকরণ কি, তাহলে আমরা প্রশ্ন লিখি, সমীকরণ লিখো, এভাবে লিখো সমীকরণ কি, এটি হচ্ছে প্রশ্ন। তাহলে উত্তর কি হবে, উত্তর হচ্ছে সমান চিহ্ন সংবলিত
समान चिन्ह संबलित गाणितिक खोला वाक्य के गाणितिक खोला गाणितिक खोला वाक्य के समीकरण बला है। समीकरण बला है। जेमन जेमन लिखते पाओ कि x प्लस 2 समान होच्छे 3। तुम्हारा लिखते पाओ कि तो x प्लस 1 समान होच्छे 0। तुम्हारा लिखते पाओ x प्लस 2 समान होच्छे माइनस 5। তাহলে এই সবগুলো কি সমীকরণ? এই সবগুলো কি সমীকরণ? তাহলে পরীক্ষা থেকে আসে সমীকরণ কি তোমরা উদাহরণ না চাইলেও কিন্তু উদাহরণ দেবে। যদি পরীক্ষায় সমীকরণ কি আসে 2 নম্বরের জন্য, 2 নম্বরের জন্য আসবে কলতে, তখন তোমরা এটা লিখে এভাবে आंसर গুলো করবে। তাহলে সুপ্র শিক্ষার্থীরা সমীকরণ কি সবাই লেখা শেষ? Yes sir। ওকে, এবার আমরা সরল সমীকরণ কি এবার 2 নম্বর এর উপর প্রশ্ন লিখো। আমরা এবার জানতে পারি সরল সমীকরণ কি? ওকে, সরল समीकरण की सवाल लिखो। सरल समीकरण की चतुर्भुज তাহলে এটা आंसर কি হবে? আমরা যে চলক বলেছিলাম যেমন দেখো অজ্ঞাত রাশি राशि चलके चलके एक धाप विशिष्ट एक घात विशिष्ट एक घात विशिष्ट समीकरण के सरल समीकरण बोले। তো অজ্ঞাত রাশি বা চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। যেমন দেখো যেমন আমরা যে সমীকরণ গুলো এতক্ষণ এক্সাম্পল দিলাম সেটা কিন্তু সরল সমীকরণ। যেমন माइनस टू से जीरो हेलो सर समान टू एक्स प्लस वन समान थ्री इगलो सब सरल समीकरण। किंतु देखो এখানে বলছে কি অজ্ঞাত রাশি বা চলকের এক ঘাত বিশিষ্ট। এক ঘাত মানে হচ্ছে সূচক এক হবে। তাহলে অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে এখানে এক্স। x এর কত ঘাত কত হবে?
এক ঘাত হবে অর্থাৎ x এর সূচক হবে 1 x এর সূচক কি 2 হয় যেমন দেখো যদি এরকম হতো x স্কয়ার প্লাস 2 সমান 0 তাহলে এটা কিন্তু সমীকরণ স্যার এটা কি প্রথম অঙ্ক এটা কিন্তু সমীকরণ হবে কিন্তু এটা কি হবে না সরল সমীকরণ হবে না কারণ এখানে ঘাত হচ্ছে 2 আর আমাদের ঘাত তখন হচ্ছে চলকের ঘাত হতে হবে 1 ঘাত তার মানে সরল সমীকরণ হতে হলে চলকের ঘাত পাওয়ার থাকবে 1 যদি 1 এর চেয়ে বেশি হয় বা কম হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে না সরল সমীকরণ হবে না নাই আইমান তুমি কি বলতে চাইছিলে বলো আইমান কি বলতে চাইছিলে স্যার আমার স্যার কারেন্ট ছিল না স্যার এখন আসছে স্যার ওকে স্যার আমারও এখন আসছে ঠিক আছে স্যার এটা কি এতক্ষণ ধরে করাচ্ছিলেন নাকি স্যার স্যার এই দিনতে বলছিলাম আমরা এর আগে সমীকরণ বলছিলাম এখন সরল সমীকরণ তোমরা যারা মাঝে মাঝে এভাবে ডিসটার্ব হয়ে গেল তারা ই লার্নিংটা দেখে ই লার্নিং দেখে তোমরা কি করে নেবে সমস্যাগুলো সমাধান করে নেবে ওকে তাহলে আমরা সরল সমীকরণ কোনগুলো বুঝতে পারলাম তার মানে এই সমীকরণটা কিন্তু সরল সমীকরণ অর্থাৎ এই সমীকরণটা কিন্তু সরল সমীকরণ নয় কেন কারণ এখানে x এর পাওয়ার হচ্ছে 2 x এর পাওয়ার যদি 2 হয় বা চলকের পাওয়ার যদি 1 এর বেশি হয় তাহলে সেটি সরল সমীকরণ হবে না যদি x এর পাওয়ার 1 থাকে তাহলে বুঝতে হবে সেগুলো হচ্ছে সরল সমীকরণ এবার আসো সরল সমীকরণ এবার আমরা জানবো সরল সমীকরণ কিভাবে সমাধান করতে হয় স্যার এটা কয় পৃষ্ঠা এটা কোন পৃষ্ঠা না এটা স্যার লিখে দিচ্ছে তোমরা লিখো এবার আসো আমরা সরল সমীকরণ সমাধান করব সরল সমীকরণ আইমা মিউট কর না স্যার তোমার মিউট রাখো সরল সমীকরণ সমাধান সরল সমীকরণ কিভাবে সমাধান করতে হবে যেমন আপনি যদি একটা সমীকরণ লিখে রাখো x প্লাস 1 সমান হচ্ছে 2 এটা একটা সরল সমীকরণ এখন তোমাকে বলা হলো যে এই সমীকরণটা সমাধান করো সরল সমীকরণ সমাধান করার অর্থ হচ্ছে তোমাকে এখানে যে অজ্ঞাত রাশি আছে বা চলক আছে প্রথমত বলো তো তোমরা x প্লাস 1 সমান 2 এই সমীকরণের মধ্যে চলক কোনটা কে বলতে পারবে x x গুড তার মানে x প্লাস 1 সমান 2 এই সমীকরণের মধ্যে চলক হচ্ছে x এখন এই সমীকরণ সমাধান করার অর্থ হচ্ছে তোমাকে x এর মানটা নির্ণয় করতে হবে ওকে অর্থাৎ x এর সাথে কেউ থাকতে পারবে না শুধু x থাকবে এখন এখানে কিন্তু প্লাস 1 আছে তাহলে 1 টাকে সরাতে হবে সমান সরানোর নিয়ম কি বা যেহেতু সমান চিহ্ন আছে সেই জন্য আমরা দ্বিতীয় লাইন লেখার সময় কি লিখবো বা লিখে কমা দেবো কখনো তোমার সমান চিহ্ন দেবে না যেহেতু x এর মান বের করবে x টাকে রেখে দিবে x পাশে রেখে দিবে আর যে সংখ্যা আছে প্লাস 1 সেটাকে সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাব যেহেতু সমান চিহ্ন আগে যদি কোন সংখ্যার আগে যদি স্যার বলেন স্যার সবাইকে মিউট করতে বলেন স্যার সবাইকে মিউট করতে বলেন স্যার 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 আর স্ক্রিন না স্যার বারবার আসছে স্যার আমার ওখানে তাহলে দেখো x স্যার আমারও x প্লাস 1 আমরা x এর মানটা বের করব তাহলে প্লাস 1 কে ওই পাশে নিয়ে যাব সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস যেহেতু এখানে 1 এর সাথে প্লাস আছে তাহলে প্লাস 1 এর পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস 1 হয়ে যাবে মাইনাস 1 এবার সুতরাং সুতরাং x সমান 2 থেকে 1 বিয়োগ করো
সমাধান একদম সহজ, নির্ণয় সমাধান এক্স সমান ওয়ান। তাহলে আমরা একটা সবাই লিখে লিখা শেষ। Yes, sir. এবার আর একটা সমস্যা সমাধান করবো আমরা, লিখো এবার আর একটা সমস্যা সমাধান করবো। যেমন এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু সমান জিরো, x মাইনাস টু সমান জিরো। তাহলে আমি বের করবো x সমান বের করো, তাহলে বা লিখতে হবে x টাকে রেখে দাও সমান মাইনাস টু, এপাশে গেলে কি হবে প্লাস টু, তাহলে শূন্য মাইনাস টু এখানে গেলে প্লাস টু। তাহলে শূন্য সাথে যদি x শূন্য আর দুই যোগ করো কত হবে দুই, দুই। তাহলে নিজের সমাধান হবে কত, x সমান টু। এবার আমরা আরেকটি প্রশ্ন সমাধান করব। আমি ক্লাসে ক্লাসে পরে কথা বলবো। সরল সমীকরণ, তাহলে দেখো এবার আরেকটা প্রশ্ন সমাধান করি আমরা। x মাইনাস টু সমান মাইনাস ওয়ান, কি লিখলাম x মাইনাস টু সমান মাইনাস ওয়ান, তাহলে x সমান বের করো বা x সমান মাইনাস ওয়ান মাইনাস টু পাশে গেলে কি হবে প্লাস টু, প্লাস টু। সুতরাং x সমান হচ্ছে দেখো এখানে মাইনাস ওয়ান প্লাস টু, তারপরে একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস ও তাহলে বিয়োগ হবে, তাহলে টু থেকে ওয়ান বিয়োগ করলে কি হবে ওয়ান, যেহেতু বড়টার আগে প্লাস সেজন্য প্লাস বসবে। কোন সংখ্যার আগে যদি কোন চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে সেটি প্লাস। এবার আরেকটা সমস্যা সমাধান করবো আমরা। x মাইনাস সমান হচ্ছে মাইনাস টু, x প্লাস টু মাইনাস থ্রি, তাহলে x সমান বের করো বা x টা রেখে দাও মাইনাস থ্রি থাকবে আর প্লাস টু পাশে গেলে কি হবে মাইনাস টু, প্লাস টু পাশে গেলে মাইনাস টু। তাহলে সুতরাং মাইনাস মাইনাস প্লাস, দেখো দুইটাই কিন্তু মাইনাস, মাইনাস তাহলে দুইটাই যদি মাইনাস হয় কি হবে যোগ হবে, দুইটাই যোগ হবে হয় যোগ হয়, তাহলে মাইনাস থ্রি মাইনাস টু যোগ করলে হচ্ছে মাইনাস ফাইভ, মাইনাস যোগ করলে কি হবে একই রকম চিহ্ন হলে যোগ হয়, যেহেতু থ্রি রাখবো মাইনাস টু রাখবো মাইনাস একই রকম চিহ্ন, সেই জন্য তিন আর দু কি হবে যোগ হবে ফাইভ, আর যেহেতু আগে মাইনাস চিহ্ন সেজন্য মাইনাস চিহ্ন বসবে, তাহলে এক্স সমান কত মাইনাস ফাইভ। এবার আমরা আরেকটা সমস্যা সমাধান করব। তোমাদের লেখা শেষ? Yes, sir. শেষ। হ্যাঁ, যে লাইনটি বুঝবে না বা স্যারের কোন শব্দ কতদিন না বুঝো তাহলে সেটি কি করবে? ওকে স্যার। এবার দেখো 2x প্লাস 1 সমান হচ্ছে Oh,
2x plus 1 সমান হচ্ছে কত 7 এখন তোমাকে x সমান বের করতে সমাধান করতে বলছে সমাধান মানে হচ্ছে কিন্তু x এর মানটা বের করা সমাধান মানে কি সমান বের করব x এর মান বের করব তাহলে x বের করব সমাধান বের করতে গেলে x এর সাথে 2 আছে সে 2 রাখা যাবে না যে প্লাস 1 আছে সেটাও রাখা যাবে না তাহলে প্রথম পাশে প্রথম 2x কে রাখো এরপরে 7 প্লাস 1 কে পাশে গেলে কত হবে মাইনাস 1 মাইনাস তারপর লিখো 2x 7 থেকে 1 গেলে কত 6 6 এখন এখানে একটু মান পাইনি এখানে x এর সাথে 2 আছে 2 টা কি আকার আছে এখানে 2 টা কি আকার আছে কোন আকার আছে 2 into x মানে 2 টা কোন আকার আছে তাহলে 2 টা কিন্তু সরাতে হবে x এর সাথে 2 টা আছে সেই 2 টাকে কি করতে হবে সরাতে হবে সরাতে হবে স্যার তাহলে সেটা কি করতে হবে ওই পাশে নিতে হবে না হ্যাঁ यस স্যার যেহেতু গুণ আকার আছে তাহলে তো ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে গুণ থাকে স্যার সমান চিহ্ন ওই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে x সমান 6 ভাগ 2 যাতে হবে উত্তর x ভাগ 2 সুতরাং x সমান কত হবে 3 x সমান হচ্ছে 3 3 এর সমাধান x এর মান কত 3 3 তাহলে এটা লিখছো সবাই यस স্যার প্রশ্ন সবাই লিখো সেই টু কে 10 সেকেন্ড কত 5x প্লাস 2 সমান 3x প্লাস 7 কত লেখা আছে 5x প্লাস 2 সমান 3x প্লাস 7 এটা কি সমীকরণ এই সমীকরণের চলক হচ্ছে x আমাকে সমাধান করতে বলা হলো তার মানে x এর মানটা বের করব মানে কি বের করব x এর মান বের করব যেহেতু x এর মান বের করব সবগুলো x কে কিন্তু এক পাশে রাখতে হবে সব x কে কোথায় নিতে হবে যার যার সাথে x আছে সবগুলো এক পাশে নিতে হবে আর সংখ্যাগুলোকে আরেক পাশে নিতে হবে তাহলে আমরা দেখো 5x থাকবে পাশে এই যে এবারে 3x আছে 3x এর এক কোণ চিহ্ন প্লাস তাহলে 3x কে কিন্তু আমরা সমান চিহ্নে পাশে নিয়ে আসবো তাহলে 3x এর কে সমান চিহ্নে পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস 3x মানে x গুলোকে এক পাশে নিয়ে আসলাম সমান সংখ্যাগুলোকে এক পাশে এই পাশে প্লাস 7 আছে 7 থাকবে আর প্লাস 2 কে ওপাশে নিয়ে গেলে মাইনাস 2 তার মানে সংখ্যাগুলো এক পাশে থাকবে x গুলো এক পাশে থাকবে এরপর দেখো 5x থেকে যদি 3x বিয়োগ করে তাহলে কি থাকবে 2x আর 7 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত থাকবে 5 এতটুকু বুঝছো তোমরা হ্যাঁ স্যার ওকে এরপর আসো আমাকে কিন্তু বের করতে হবে x এর মান এখনো কিন্তু x এর সাথে 2 থেকে গেছে এই 2 কে সরাতে হবে আর 2 কে সরাতে হয় তাহলে 2 ওই পাশে গেলে কি হবে কে করতে পারবে তোমার সমীকরণ গুলো সমাধান করা যাবে স্যার
অনুমান করে একই সমান একই সমান চলকের মান কোনটি? চলকের মান মানে কার মান বের করতে হবে? তাহলে এক্স মান কত হবে? এক্স লিখে দাও। এই পাঁচ থ্রি পাশে গেলে কি হবে? এবার দুই নম্বর প্রশ্ন দেখো, কৃষ্ণনাম 103 এর দুই নম্বর প্রশ্ন, পরের সমান সমীকরণের মূল নিচে কোনটি? সমীকরণের মূল মানে হচ্ছে x এর মান, সমীকরণের মূল যে কথা চলকের মানও একই কথা, তাহলে সমীকরণের কোনটি কে বলতে পারবে? দেখি ট্যালেন্ট ছেলে কে কত হবে? কেউ কি বলতে পারবে? সমান চিহ্ন পাশে গেলে গুণটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তারপরে এইট কে ফোর দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? কত হবে? তারপর আসেন তিন নম্বরটা, তিন নম্বর কি বলছে? ব্যাংকের টাকা মেরিট টাকা দ্বিগুণ, তাদের দুজনের মোট 30 টাকা আছে, মেরিট কত টাকা আছে? ব্যাংকের টাকা মেরিট টাকা দ্বিগুণ, তাহলে আমরা কি জানি, আমরা কি জানি মেরিট টাকা কত? না জানি না, তখন জানি না তখন আমরা ধরে নিব। লিখো বেশি অবস্থা।
আমার থেকে না, গুরুরাজ থেকে মনে হয়। স্যার কে স্যার মিউট করতে বলেন, হলে এখানে স্যার বেশি আওয়াজ আসছে। মিউট করো, সবাই মিউট রাখো। ম্যারির আছে এক্স টাকা, তাহলে ম্যাকের আছে কত? ম্যাকের আছে 2x টাকা, কারণ ম্যাকের কিন্তু মেরিট টাকা দ্বিগুণ। মেরিট টাকা আমরা জানি না বলে ধরে নিলাম x টাকা, কিন্তু মোট 30 টাকা আছে। প্রশ্ন মতে আরে দুজনের মোট কত টাকা? 30 টাকা। আমরা এমনটা করে শেষ, তাহলে যোগ করো দুজনের টাকা কত, যোগ করে 2x প্লাস x সমান হচ্ছে 30 টাকা। তাহলে x এর মান বের করবো আমরা, 2x আর x যোগ করলে কত হবে 3x সমান হচ্ছে 30 টাকা, বা x সমান কত হবে 3 গুণাকার, বা সেখানে ভাগ হয়ে যাবে 30 বিয়োগ ভাগ 3, সুতরাং x সমান হচ্ছে 10 টাকা। 10 x এর মান হচ্ছে 10। তাহলে ম্যারির কত টাকা ধরছিলাম আমরা? x টাকা ধরছিলাম না, x এর মান পাইলাম কত? 10। তার মানে ম্যারির আছে 10 টাকা। তাহলে অ্যানসার হবে ঘ। তিনের অ্যানসার হবে কি? তিনের অ্যানসার হবে ঘ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সমীকরণ কি, সরল সমীকরণ কি, সরল সমীকরণ কিভাবে সমাধান করা যায়, এই বেসিক মৌলিক বিষয়গুলো আমরা কথা বলেছি। তো তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমাদের হোমওয়ার্ক থাকবে বাসায় 12 থেকে, আমি বাকি যে এমসিকিউ গুলো আছে 4 থেকে 11 সেগুলো ক্লাসে করে দেব। তোমরা বাসায় করবে 12 থেকে 15, 12, 13, 14, 15, 16 পাঁচটা ম্যাক করবে। হোমওয়ার্ক থাকবে তোমাদের, হোমওয়ার্ক হচ্ছে অনুশীলনী 5, 12 থেকে 12, 13, 14, 15, 16 12 থেকে 16 এই পাঁচটা সমস্যা তোমরা সমাধান করবে। খুবই সহজ, স্যার যে সমস্যাগুলো করিয়েছি তোমরা বাসায় ওগুলো দেখবে, খাতাটা উঠিয়ে ভালো করে ওগুলো বুঝলে তোমরা 12 থেকে 16 এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। কারো কোনো কথা আছে আর? কারো কোনো প্রশ্ন? স্যার তাহলে আমরা কি শেষ করতে পারি? স্যার করতে পারেন। তোমাদের গুলো দেখা হয় বাট পাবলিশ তো হয়নি, পাবলিশ হয়নি বলে তোমরা দেখতে পাবে, আমি আপনাদের পাবলিশ করে দেবো। দেখো স্যার আমার কালকে তোমাদের যখন হয়েছিল তখন দেওয়া হয়েছিল, তো তখন নাম নাই, তো এই জন্য হয়তো শেষ হয়ে গেছে। আবার দেওয়া হবে, তখন আবার দেওয়া হবে, তখন তোমাদেরকে বলা হবে, জানানো হবে। তারপরে একটা আগে দিয়ে বলে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী শনিবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।